জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস, তৃণমূলে বইছে নির্বাচনী হাওয়া, কিন্তু নির্বাচনী বছর ধীরে ধীরে রূপ নিচ্ছে আন্দোলনের বছরে। রাজপথে বিভিন্ন পেশাজীবী সংগঠন চাকুরি সরকারিকরণ, এমপিও ভুক্তিসহ নানামুখী দাবিতে সোচ্চার। এই সময়ে সবচেয়ে আলোচিত সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন। সাদা চোখে এই আন্দোলনে অন্য কিছু দেখা না গেলেও এর পেছনে রাজনৈতিক দলগুলোর ইন্ধন রয়েছে বলে মনে করে ক্ষমতাসীন দল। সর্বাত্মক আন্দোলন অবশেষে কোটার কাঁধে এসে সওয়ার হয়েছে। সরকারের শেষ দিকে দাবি আদায়ের জন্য মোক্ষম সময় বলে পেশাজীবী সংগঠনগুলো রাজপথে সোচ্চার, জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই ধরনের নির্বাচনের আগে সরকার যেহেতু ভোটের রাজনীতি করে, ভোটের প্রয়োজন থাকে, সেহেতু তারা কাউকেই অসন্তুষ্ট করতে পারবে না, সকলের দাবি তারা মেনে নেবেন, এরকমের একটা ধারণা তারা পোষণ করে। সবাই চায় যে নির্বাচনের আগে যেন এই প্রতিশ্রুতিটা আমরা পাই যে এই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব, সেই লক্ষ্যেই তারা কিন্তু তাদের যুক্তিকতাগুলো তুলে ধরছে। এটা আমি অন্যায় কিছু বলছি না। তবে এর পেছনে সরকারকে বেকায়দায় ফেলারও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন তারা। অনেকেই এই এই দাবিগুলোকে পুঁজি করে, এই বিষয়গুলোকে পুঁজি করে অনেকে রাজনীতি করতে চায়, গলাপানিতে মাছ ধরতে চায়, কিন্তু ওই ওই জায়গায় বাংলাদেশ এখন নাই। কোনো কোনো রাজনৈতিক শক্তি এই ধরনের আন্দোলনগুলোকে তাদের পক্ষে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতে পারেন, কোনো কোনো রাজনৈতিক শক্তি। এবং দেখা গেছে যে যাদের আমলে এই ধরনের কোটা বহাল রয়েছে, তারাও আজকে এই ধরনের আন্দোলনকে সমর্থন দিচ্ছে। প্রথম দিকে যে কোনো আন্দোলনে স্বচ্ছতা থাকলেও শেষ দিকে তাতে রাজনীতির অনুপ্রবেশ ঘটে বলে মনে করেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপির এই দুই নেতা। আন্দোলনকারীদেরকে নিয়ে অন্য কেউ ষড়যন্ত্র করতে পারেন, যারা ক্ষুদ্র দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু মানুষ তো এটাও বুঝতেছে, যারা রাজনীতি করার চেষ্টা করছে তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন যেটা সামনে আসছে সেটা ধরেই বেঁচে থাকার চেষ্টা করছে। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। মতলব